আমি এই কোম্পানির ম্যানেজার। আমার বয়স যখন 30, তখন আমি এই কোম্পানিতে চাকরিতে যোগ দেই। আর আজকে আমার বয়স 70-এর কাছাকাছি। দীর্ঘ 40 বছর ধরে এই একই চেয়ারে বসে দায়িত্ব পালন করছি। এখন আমার অবসরের পালা। তাই একজন যোগ্য লোক আমার চেয়ারে বসানোর দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। তাই আজ কয়েকদিন যাবত প্রায় 200 লোকের ইন্টারভিউ নিয়েছি। কাউকে আমার যোগ্য মনে হয়নি, তাই আজকে আবার ইন্টারভিউ নিতে হচ্ছে। দেখা যাক কি হয়, কোনো যোগ্য লোক পাওয়া যায় কিনা যে আমার এই চেয়ারের যোগ্যতা বজায় রেখে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাউন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স একেবারে কম। আপনি কি পারবেন এই ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করতে? ইনশাআল্লাহ স্যার, আমি চেষ্টা করব আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করার। আচ্ছা, তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। যদি আপনি ওই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে নিশ্চিত। হ্যাঁ স্যার, বলুন। মনে করুন এক জ্বরের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবন এর জন্য কাছে পেতে চান। আর দ্বিতীয় জন হলো আপনার খুব পুরনো একজন বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। এখন আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমত অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? আপনি এখানে নিশ্চয়ই বৃদ্ধাকে উঠাবেন, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আবার আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কারণ সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকে ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। এখন আপনাকে বলতে হবে এই অবস্থায় আপনি কাকে গাড়িতে উঠাবেন। আপনার গাড়িতে তো মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। আর আরেকটা কথা, আমি আপনার পূর্বে আরো 200 মানুষের ইন্টারভিউ নিয়েছি, তাই বলছি একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। স্যার, এটা কি কোনো কঠিন প্রশ্ন হলো যে ইতিপূর্বে আরো 200 জন এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে? আপনার কাছে এই প্রশ্নটা সহজ মনে হলো? তাহলে বলেন শুনি, আপনি কাকে গাড়িতে তুলবেন? স্যার, আমি যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই তাহলে আমি গাড়ি থেকে নেমে গাড়ির চাবিটা আমার পুরনো বন্ধুর হাতে দিয়ে বলবো ওই বৃদ্ধা মহিলাটিকে সে যেন হাসপাতালে পৌঁছে দেয়। কি বলছেন এসব? তাহলে আপনি আর আপনি যাকে ভালোবাসেন ওই সুন্দরী নারী, আপনারা কিভাবে যাবেন বাড়িতে? স্যার, আমার বন্ধুকে পাঠিয়ে দিয়ে আমি ওই মহিলার হাত ধরে দাঁড়িয়ে থাকব পরবর্তী বাসের অপেক্ষায়। আর যখন বাস আসবে তখন বাস দিয়ে চলে যাব। এতে আমার নৈতিকতারও কোনো অবক্ষয় ঘটল না, আমার বন্ধুকেও বাস স্টপে দাঁড়িয়ে থাকতে হলো না, আর আমাকেও ওই সুন্দরী নারীকে হারাতে হলো না। চমৎকার, অসাধারণ! আপনি অসাধারণ উত্তর দিয়েছেন। আপনি আসুন, আমি আপনার চাকরির ব্যাপারে খুব গুরুত্ব সহকারে ভেবেচিন্তে দেখব। স্যার, আসলে আমি একজন গরিব ঘরের সন্তান। বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, কিন্তু আমি আমার পরিবারের জন্য কিছুই করতে পারছি না। একটু আমার জন্য ভেবেচিন্তে দেখবেন স্যার, আমাকে চাকরিটা যদি দেওয়া যায়। আচ্ছা মিস্টার, আমি যদি বলি আপনাকে কিছু টাকা আমাকে ঘুষ দিতে হবে, তাহলে কি আপনি ঘুষটা দিয়ে চাকরিটা নেবেন? স্যার, ইতিপূর্বে আমি আরও অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো জায়গাতেই আমার চাকরি হয়নি। এর কারণ আমি কোনোখানেই টাকা পয়সা দিতে পারিনি। টাকা পয়সা দিতে পারিনি এটা বললে ভুল হবে, আমি ইচ্ছে করলে দিতে পারতাম, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিয়ে অথবা ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না। বাহ মিস্টার, আমি আবারও আপনার উপর বিস্মিত হলাম। আসলে আমার এই চেয়ারে বসানোর জন্য আপনার মতোই একজন যোগ্য লোক খুঁজতেছিলাম, যে কিনা খুবই নীতিবান এবং আদর্শবান। কনগ্রাচুলেশন, আপনি কাল থেকে চাইলে আমাদের অফিসে জয়েন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ও
وعليكم السلام ورحمة الله.